গমসহ অন্যান্য শস্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম রাশিয়া ও ইউক্রেন। এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে খাদ্যের যোগানে যে ঘাটতি দেখা দিয়েছে তাতে পুরো বিশ্বেই শস্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে, দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘের মধ্যস্থতায় গত সপ্তাহে তুরস্কে চুক্তি সই করে ইউক্রেন ও রাশিয়া, যাতে ইউক্রেন থেকে নিরাপদে শস্য বের করে আনা যায়। বর্তমানে ওদেসা বন্দরে শস্য বোঝাই 16টি জাহাজ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। সোমবার ইউক্রেনের বন্দর ছাড়তে পারে প্রথম জাহাজটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ানের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র সম্ভবত শিগগিরই রপ্তানি রুটের চূড়ান্ত কাজ শেষ করবে। এর আগে গত শুক্রবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেশ কয়েকজন যুদ্ধবন্দী নিহত হওয়া নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়। কয়েকটি অঞ্চলে তীব্র লড়াই চলতে থাকায় খাদ্যশস্য রপ্তানি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর মধ্যেই নতুন করে আসার কথা জানালো আঙ্কারা। এদিকে ওদেসা বন্দর থেকে শস্য রপ্তানির উদ্যোগের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্যতম ধনী ওলেক্সিক ভাতারুস্কি ও তার স্ত্রী নিহত হয়েছেন। ভাতারুস্কি দেশটির অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্ব দোনেস্ক অঞ্চলের কিছু অংশে এখনও যেসব বেসামরিক নাগরিক রয়ে গেছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।